কিছু কিছু বিষয় আছে না, আমরা যে সিনেমায় দেখি সারা রাত্রে রঙ্গমঞ্চ জলসা ঘরে, সেই রঙের সময় কাটানোর পরে সকালবেলা রাস্তা দিয়ে হাইটা যায় বাপের দেখে। আমার এটা অভিনয়ের মঞ্চ, আমি অভিনয় করতে দাঁড়িয়েছি, আমার যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। নাচতে নেমে যেমন ঘুমটা দিলে কোনো লাভ নাই, তেমনি সেজেছ যেই সাজ করিও সেই কাজ, নইলে পাইবা লাজ বিচারের সময়, এই কথাটাও মনে রাখতে হবে ভাই। এটা না সাক্ষী পুরা বোতল দে আমারে, আমি নেশায় মজে রই, আমি ওই নেশাতে মাতাল হয়ে বা ওই নেশাতে পাগল হয়ে যেন আমার মোহাম্মদ নাম সারাটা তামাম জাহান যদি একটা পাল্লায় দেওয়া হয়, সারা বিশ্বের গানকে পুস্তক বাই পুস্তক যদি ভরে ভরেও একটা পাল্লায় দেওয়া হয়, তারপরও আমার মাতালের এই লেখা গানের ওজন অনেক। জন্ম জন্মান্তর ভরে লেখা যা আছে কোন নেশা, যেই নেশাতে পাগল হয়ে যেই নেশাতে মাতাল হয়ে মুখে মোহাম্মদ নাম বলা যায়, সেটা কি সাধারণ নেশা, সেটা কি সাধারণ মাতালের কথা? মতে মোহাম্মদ জগতের গুরু তত্ত্বে তাপসুগণের বান সকল্প তরু লতেলা সারিকা জপে চিরকাল এই তিলক্ষর যোগ করে লোকে রাত জাগদণ্ড কইছে। আমার মাতালে বলছে আমি ওই নেশাতে পাগল হইয়া যেন মোহাম্মদ নাম কই কই মুর্শিদ নামের ওই নেশা, ওই ঘর পেয়ালা একটা পেয়ালা একটা ভাণ্ড, সেইখানে আপনার সেই ভাণ্ডটা খুঁজে নিতে হবে, যে ভাণ্ডের মধ্যে আপনি মাল রাখলে তার রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব তার উপরেই থাকবে। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট, আর অজ্ঞানীরা আপনি যাই করেন আশ্রান পাশ্রান ধাক্কা দেন বাঁশ দিয়ে পাড়ি দেন, তার কিছুই মনে খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না, জ্ঞানী বোঝে ইশারাতে মূর্খ গুতায় বোঝে। ওরে মোহাম্মদ নামের জাদুর সরা দেখেছে ওরে নবী, দুনিয়াদারি সংসারে মায়া ভুলে গিয়েছে সোজা হইল কই আজ পাকা পথে, পাকা পথে, পাকা পথে, পাকা পথে, পাকা পথে মাতাল রাজা সোজা হইল কই, ও সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, ও সাথী পুরা বোতল দে আমারে নেশায় ওই আমি Oh,
সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে নেশায় মজে নেশায় মজে নেশায় মজে নেশায় মজে রই নবীজি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।